প্রতিটি দিন আমাদের শুরু হয় ভিন্ন রকমভাবে, তবে কিছু কিছু দিন থাকে খুবই স্পেশাল। আজকের দিনটি ঠিক সেই রকম, কারণ আজকের দিনে আমার সঙ্গে তেমন একজন মানুষ আছেন। তবে তার আগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি তারকা কথনে, আমি মৌসুমী মো, এবং আজ যিনি আমার অতিথি, তার বিনোদন অঙ্গনে যাত্রা শুরু হয়েছিল একটি ফটো সুন্দরী প্রতিযোগিতার মধ্য দিয়ে, অর্থাৎ লাক্স আনন্দ বিচিত্রা প্রতিযোগিতার মধ্য দিয়ে তিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন এবং বিনোদন অঙ্গনে পা রেখেছিলেন। এরপর সালটা ঠিক 1997, সেই বছর তার প্রথম চলচ্চিত্র মুক্তি পায় এবং প্রথম চলচ্চিত্র দিয়ে তিনি বাজিমাত করেছিলেন এবং তার দক্ষ অভিনয় দিয়ে তিনি অর্জন করেছেন 3-3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দর্শক, যার কথা বলছি, তিনি মেঘের কলে রোদ সিনেমার রোদেলা, তিনি কি জাদু করিলা সিনেমার ঝিনুক, তিনি গঙ্গাযাত্রা সিনেমার সুধামণি। আমার মনে হয় অনেকেই আজ করতে পারছেন আমি কার কথা বলছি। তিনি হচ্ছেন দ্য মোস্ট গ্ল্যামারাস, গর্জিয়াস অ্যান্ড বিউটিফুল চিত্রনায়িকা পপি। স্বাগত জানাচ্ছি আজকে, কেমন আছেন এবং জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। আমার খুবই ভালো লাগছে, কারণ আপনাকে দেখতে ভীষণ ঝলমলে লাগছে, আর মানে আমার মনে হচ্ছে যে আমি ফুল তুলে দিচ্ছি একজন ফুলের হাতে। সো জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। এবং চ্যানেলের পুরো পরিবারের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। এরকম আরও অনেকগুলো জন্মদিন আমরা চাই এবং চাই যে প্রতি বছর জন্মদিনের এই প্রহরটা যেন চ্যানেলের পরিবারের সঙ্গে থাকে। সো একটু জানতে চাই যে প্রথম প্রহর কেমন ছিল, মানে গতকাল তো গেল 9 সেপ্টেম্বর, 10 সেপ্টেম্বরে যে প্রথম প্রহরটা, অর্থাৎ রাত 12টার পরবর্তী সময়টা কেমন ছিল? থ্যাংক ইউ তোমাকে এবং চ্যানেল আইকে অনেক অনেক ধন্যবাদ, চ্যানেল আই পরিবারকে ধন্যবাদ, কারণ আমিও এই পরিবারের একটা অংশ, যে প্রতি বছর এই দিনটা আমাকে মনে করে এবং তারা তাদের ভাবে আমরা চাই উদযাপন করতে, ভালোবাসাটা অন্যভাবে প্রকাশ করে। সো আমি কৃতজ্ঞতা জানাচ্ছি চ্যানেল আই পরিবারকে। প্রথম প্রহরটা অনেক অনেক বেশি ভালো ছিল, কারণ সারাদিন আমি মানে সবাই আগেই উইশ করে ফেলেছে, মানে 9 তারিখ থেকে আমার বার্থডে উইশ করেছে, সবাই শুরু হয়ে গেছে এবং 12:01 মিনিটে আমি মৌসুমী আপু নিজের হাতে রান্না করেছিল, আমরা সবাই একসাথে ছিলাম এবং ওখানে কেক কেটেছি পরিবারের সবাই মিলে, আমার পরিবার, আপুর বাচ্চা, সবাই মিলে একসাথে। হ্যাঁ, ফ্যামিলি। আবার 9 তারিখে অমিতের বার্থডে ছিল, 9 অমিতের আর 10 হচ্ছে আমার, তো একসাথে আমরা কেক কেটেছি এবং মানে আমি বলবো যে বেস্ট মোমেন্ট ছিল আমার জন্য ডেফিনেটলি। এবং দর্শকদেরকে আমি আরেকটা গোপন কথা জানাতে চাই, দর্শক, যে পোশাকটি আপু পরে আছেন খুবই গর্জিয়াস, আমি মেকআপ রুমে জানতে পেরেছি যে এই পোশাকটি দিয়েছেন চিত্রনায়িকা মৌসুমী, রাইট? সেটাকে এবারে জন্মদিনের পোশাক নাকি আগে উপহার দিয়েছিলেন? না, এটা কালকে রাতেই দিয়েছে, বলছে যে তুমি এটা পরো, ওকে, এবং পারলে প্রোগ্রামে পরে যেও। তো আমার অন্যরকম ড্রেস আপ ছিল, যেটা মানে অন্য ড্রেস রেডি করেছিলাম প্রোগ্রামের জন্য, তারপরে সিদ্ধান্ত পরিবর্তন, কারণ ভালোবাসার আসলে কোনো অল্টারনেট নাই, মানে যে ভালোবাসাটুকু পেয়েছি সে মনে করে আমার নিজের জন্য, মানে আমার জন্য রান্না করেছে নিজের হাতে, কেক কাটলাম একসাথে, গিফটটা সে দিয়েছে, এটার মূল্য আসলে অনেক বেশি। অবশ্যই, এবং জীবনে ভালোবাসাগুলো খুব দরকার। আজকে যেহেতু জন্মদিনের দিন এবং আমরা যতটুকু শুনেছিলাম, আমরা একটু ভয়ও পেয়ে গিয়েছিলাম যে চিত্রনায়িকা পপি করোনায় আক্রান্ত হয়েছিলেন এবং সে খুলনাতে গিয়ে, সম্ভবত সেপ্টেম্বর, তো এটা আগস্টের 30 তারিখে ঢাকায় ফিরেছেন যদি ভুল না করি। সো ওই সময়কার কথা একটু শুনতে চাই, যে কেমন ছিল সময়টা এবং লকডাউনের পুরো সময়টা আপনি খুলনাতে আপনার গ্রামের বাড়িতে ছিলেন, সেটার প্রসঙ্গে একটু জানতে চাই। আমি আসলে বলবো যে মোটামুটি একটা যুদ্ধ, মানে যুদ্ধ জয় করার মতো, মানে 71-এ যুদ্ধ করি নাই, বাট এই যে করোনার সময়টা, করোনা আক্রান্ত হয়ে এটা ফাইট করা এবং যে পরিস্থিতি হয়েছিল সেগুলো সামাল দেওয়া, দেখা, ফেস করা আসলে আমার জন্য অনেক বড় একটা মানে ফাইটিং পিরিয়ড গেছে এবং আমি মেন্টালি খুব বেশি আপসেট হয়েছিলাম, বিকজ আমি বাইরের নিউজগুলো দেখছিলাম, ফেসবুক সব কিছু মিলে নিউজ পেপার, তার কয়েক মাস আগের থেকে আমি আসলে মেন্টালি খুব বেশি ছিলাম, মানে আপসেট ছিলাম, আর আমি নিতেই পারছিলাম না যে সারা পৃথিবীতে কি হচ্ছে এবং এত মানুষ মারা যাচ্ছে, আর বেশি ভয় করতো যে
সব রোগের তো আসলে ট্রিটমেন্ট আছে, এই রোগের এখন পর্যন্ত ট্রিটমেন্ট বের হয়নি, ভ্যাকসিন বের হয়নি। আমার মনে হয়েছে যে আমার হলে আমি হয়তো মারা যাব, তো সামহাও মানে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন এবং সকলের দোয়া ছিল, কারণ সকলের দোয়া এবং ভালোবাসা, মানুষ যে আমাকে কত ভালোবাসে। কিছু কিছু সময় আসলে লাইফে আসাটা খুব জরুরি। আমরা একটু আমাদের সঙ্গে একজন ফোন কলের মাধ্যমে যুক্ত হয়েছেন, আমি নাম বলবো না, আমি দেখি যে কে যুক্ত হয়েছেন, আমি জানি যে আপনি সারপ্রাইজ হবেন ডেফিনেটলি। সো হ্যালো, হ্যালো, শুভ দুপুর, হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম, শুভ দুপুর, নামটা কি বলে দিব আমি? চিত্রনায়ক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আপু, হ্যালোটা বললেই বুঝছি। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, লাভ ইউ টু। থ্যাংক ইউ আপু, আমি যতটুকু মনে হচ্ছে আমার বার্থডেটা সে একদম কালারফুল করে দিয়েছে। মানে আসলে লাইফে ব্লেসিংটাও দরকার। ঠিক তাই, আসলেই তাই, এবং আমার মনে হয় আপনি একটু আবেগ আপ্লুত হয়ে গেছেন। তবে এই মুহূর্তে আরও একজন শুভাকাঙ্ক্ষী আছে আপনার এবং খুব কাছের একজন, আমাদের সঙ্গে একজন যুক্ত হয়েছেন, নাম আগে বলবো না, দেখি কণ্ঠ চিনে আপনি ধরতে পারেন কিনা কে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। ওকে, সো আমরা লাইনটা পেতে একটু সময় লাগছে, সেই ফাঁকে আমি আবার গল্প শুনে আসি। যতটুকু আমি শুনেছি যে খুলনায় যাওয়ার পরে, যেহেতু করোনার সময়টাতে আগেই চলে গিয়েছিলেন, সো অনেক মানুষের পাশে আপনি আপনার সাধ্যমতো থেকেছেন, প্রায় 1500-এরও অধিক পরিবারের পরিবারকে আপনি সহায়তা দিয়েছেন। এই যে মানুষের প্রতি ভালোবাসাটা এটা অন্যরকম। সো একদম খুলনার সেই সাদিকা পারভিন পপি থেকে চিত্রনায়িকা পপি হওয়ার যে গল্প, একটু যদি আমাদেরকে শুরুর গল্পটা ছোট্ট করে বলেন আজকে যারা তারকা কথনের অতিথি তাদের উদ্দেশ্যে। আসলে আমার ক্যারিয়ার স্টার্ট থেকে আমি যে পরিমাণ ভালোবাসা আমার দর্শক, আমার ডিরেক্টর, আমার কলিগ, পুরো ইন্ডাস্ট্রির মানুষের কাছ থেকে পেয়েছি, ফ্যান যারা আছে তাদের কাছ থেকে পেয়েছি, আসলে কখনোই আমি শুধু পেয়েছি বলবো, মানে রিটার্ন দেওয়ার কখনো সুযোগ হয়নি। তো এই করোনাকালীন সময় আমার কাছে মনে হয়েছে মানুষের এক মানে কিছু দেবার একটা সময় এসছে, অ্যাটলিস্ট আমার সেই সুযোগটা ছিল বলেই আমি চেষ্টা করেছি। আমি হয়তো ইউজ মানে সাহায্য করতে পারিনি বা হেল্প আমি যতটুকু পেরেছি আমার পার্সোনাল ইসের থেকে আমি সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। বিকজ এটা আমাদের একটা দায়িত্ব, আমরা শুধু নিয়ে যাব কিছু দিব না, বা না শিল্প সত্তার জায়গা থেকে তো প্রতিনিয়ত আমাদেরকে দিচ্ছেন। আবার একটু মৌসুমিয়াপুর ওই দিকের প্রসঙ্গে যাই, আপনার যে প্রথম চলচ্চিত্র, মানে প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র, প্রথম বললে ভুল হবে, কারণ প্রথম চলচ্চিত্র ছিল আমার ঘর আমার বেহেশত, সেটা মুক্তি পাওয়ার আগেই কুলি সিনেমাটি মুক্তি পেয়েছিল প্রথম চলচ্চিত্র, এবং সেখানে আপনার বিপরীতে ছিলেন ওমর সানি ভাইয়া, এবং সেই সিনেমাটি সেই সময়ে 7 কোটি টাকা ব্যবসা করেছিল যদি ভুল না করি। সো ওমর সানি ভাইয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে মানে রেকর্ডকৃত ব্যবসা সফল ছবি যেগুলো বলা হয়, 8-10টা ছবি আছে, তার মধ্যে বেদের মেয়ে জ্যোৎস্নার পরে ব্যবসা সফল ছবি যদি বলা হয় তাহলে হচ্ছে কুলিকে বলা হয়। তো আমি লাকি যে আমি কুলির একটা পার্ট, কুলির একটা বড় পার্ট, এবং জীবনের জার্নিটা বড় পর্দায় শুরু হয়েছে বলতে গেলে কুলি দিয়ে। আমি আমার শুটিং শুরু হয়েছিল কুলি এবং রিলিজ হয়েছে কুলি। সোহান ভাই ছবিটা ছিল আমার 4 নম্বর ছবি, বাট সামহাও ওইটা মানে যেহেতু একটা রোমান্টিক ছবি ছিল, সোহান ভাই নাম ছিল, সবকিছু মিলে সবাই মনে করতো যে ওটাই আমার প্রথম ছবি। এবং লাকিলি হচ্ছে কি আমি কুলি ছবিটা শুটিং করতে করতে প্রায় 13টার উপরে ছবি সাইন করে ফেলেছিলাম, এবং বড় ওই সময় বড় বড় ডিরেক্টর সিবলি সাদেক, শকর জামিল, সাদেক সিদ্দিকী, সরি সিবলি সাদেক, হ্যাঁ ওনাদের ছবিগুলো করছিলাম, সোহান ভাই, শহীদ ইসলাম খোকন, মানে ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় বড় মেকার যারা ভালো ডিরেকশন দেয় তাদের কাজগুলো করছিলাম। তো সামহাও সোহান ভাইয়ের নামটা সবসময় আগে চলে আসে।
বাট কুলি হচ্ছে আমার ফার্স্ট মুভি। আচ্ছা, সো এবং আমি যে প্রসঙ্গে ছিলাম, কিছুদিন আগে আমি দেখেছি ওমর সানি ভাইয়া তার ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন যে আমার জীবনের সেরা তিন নায়িকা মৌসুমী, পপি, শাবনূর। সো আপনাকে যদি বলতে বলি আপনার জীবনের তিন সেরা নায়ক, তাহলে কাদের কাদের নাম বলবেন? এটা আসলে আমার লাইফে বলা খুবই টাফ, বিকজ তিনটার অধিক আপনি বলতে পারেন চাইলে, যদিও সেই ইলিয়াস কাঞ্চন ভাইয়া থেকে শুরু করে একেবারে নীরব ইমনের সঙ্গে অভিনয় করা হয়েছে। আমি বলবো যে আমি খুবই লাকি যে আমি ইন্ডাস্ট্রি প্রত্যেকটা হিরোর সাথে কাজ করেছি এবং নতুন যারা আসছে তাদের সাথেও কাজ করার সুযোগ পাচ্ছি। বিকজ অফ আমাদের ডিরেক্টর যারা আছেন তাদের চিন্তাধারার কারণে কিন্তু আমি সুযোগগুলো পেয়েছি। মানে আজকে যদি তারা আমাকে এই আমাকে নিয়ে এই রিস্কগুলো না নিত বা এদের সাথে কাজ কাস্টিং না করতো তাহলে ছবিগুলো হতো না। এবং দর্শকদের কাছে কৃতজ্ঞ যে আমাকে প্রত্যেকটা হিরোর এগেনস্টে আমাকে অ্যাকসেপ্ট করেছে, কারণ ছবি যদি দর্শক না দেখে তাহলে ওই জুটিটা বা ওই হিরোর সাথে কাজটা আবার রিটার্ন হয় না। তো আমার প্রত্যেকটা হিরোর সাথে মানে রেগুলার কাজ করার সুযোগ হয়েছে। ওকে, সো আমার কাছে একজনের নাম বলতে চাই, চারজন বলা খুবই কষ্টকর, একটা ডিপ্লোম্যাটিক অ্যান্সার, আমি সেটা বুঝতে পেরেছি। তবে আজকে আপু আরও একজন নন্দিত অভিনেতার জন্মদিন, যিনি একজন বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি, তিনি শ্রদ্ধেয় এটিএম শামসুজ্জামান খান, তার আজকে জন্মদিন, তার উদ্দেশ্যে আপনি কি বলবেন বা কি শুভেচ্ছা জানাবেন? গত কয়েক বছর ধরে আমি আঙ্কেলের সাথে এখানে এই পাশে বসে একসঙ্গে বার্থডে সেলিব্রেট করতাম, এবং এর আগে যখন বার্থডে সেলিব্রেট করতাম আঙ্কেলকে ফোন দিলে বলতো তোর বার্থডেতে আমি যাব না, তুই আমারটাতে আসিস না, আমরা যে যার বাসাতে কেক কাটবো। তো এই চ্যানেলের মানে সাগর ভাইদের যে অ্যাসোসিয়েট আছে ওনাদের কারণে কিন্তু দেখা যায় যে আমরা অনেকগুলো মানুষ এক হতে পারি, অনেকগুলো মানুষ এক হতে পারি, প্লাস এই বার্থডে টাইমটা আঙ্কেলের সাথে আমি কেক কাটার সুযোগ পেয়েছি বেশ কয়েকবার। তো এইবার সবচেয়ে বেশি তাকে মিস করছি আমি, কারণ অ্যাটলিস্ট একসাথে থাকলে ওনার মতো একজন গুণী মানুষ এবং ভালো মানুষ তাদের পাশে থাকা, তাদের সান্নিধ্য পাওয়া, এটা আমাদের জন্য আমার জন্য অনেক লাকি, সবার জন্য। এবং সেই সঙ্গে আমাদের চ্যানেলের পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধেয় টিএম শামসুজ্জামানকে অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরও একজন ফোন কলে যুক্ত হয়েছেন, নাম বলছি না, দেখা যাক পপি আপু তাকে চিনতে পারেন কিনা। হ্যালো, শুভ দুপুর। হ্যালো হ্যালো, কেমন আছেন? নামটা কি বলে দিব না? ওকে, বিকজ এরা হচ্ছে আমার সহযোদ্ধা, সো এদের ভয়েস যদি আমি না চিনি তাহলে তো আমার ইন্ডাস্ট্রিতে থাকা উচিত না। ওকে, সো কে আছেন আমাদের সঙ্গে? মানে বছর একসাথে সংসার করা হয়ে গেছে আমাদের, রিয়াজ, রাইট, চিত্রনায়ক রিয়াজ আছেন আমাদের সঙ্গে। হেই, অনেক শুভকামনা, হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি বার্থডে, খুব সুন্দর লাগছে দেখতে, চুলটাও সুন্দর লাগছে, বাহ। দুর্দান্ত একটা সিনেমা। ও থ্যাংক ইউ রিয়াজ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ রিয়াজ ভাইয়া। পপি আপু কি বলবেন তার কথার উত্তরে? প্রথম কথা হচ্ছে সবাই ফাঁকি দিয়েছে, তুমিও ফাঁকি দিয়েছ, তিনা ভাবি জানলে খবর আছে? না না, তিনার সাথে আমার খুব ভালো ভালো রিলেশন, সো ও মাইন্ড করবে না, বিকজ আমরা হচ্ছে কি খুব ভালো বন্ধু, মানে বলা যায় যে আমাদের সাথে মানে আত্মার সাথে মিলে গেছে। তো সংসার তো অলরেডি আমরা অনেক বছর করে ফেলেছি, সো দাওয়াতটা তোমার তরফ থেকে দিবা না আমার তরফ থেকে দিব? রিয়াজ ভাইয়া, আচ্ছা লাইনটা বোধহয় কেটে গেছে, তবে আমি খুব হ্যাপি, কারণ আমি এই প্রশ্নে যাবো যাবো একটা প্রিপারেশন নিচ্ছিলাম যে কিভাবে কথাটা ধরবো, তো রিয়াজ ভাইয়া কাজটাকে খুব সহজ করে দিয়েছে। মানে আমার জানতে চাওয়া হচ্ছে যে আমরা তো জন্মদিন পালন করছি, জন্মদিবস পালন করছি, মানে বিবাহ দিবসটা কবে পালন করতে পারবো? আচ্ছা, জাতির জিজ্ঞাসা আমার একার না,
আমার কাছে মনে হয় যে ভালো ছেলে স্যাম্পলগুলো শেষ হয়ে গেছে এই যুগে। ভালো ছেলে বিয়ে করার মতো আস্থা রাখার মতো ছেলে পেলে আসলে পাই না। আর আশেপাশে যেভাবে ডিভোর্স শুনি, আজকে রিলেশন কালকে ব্রেকআপ, এই জিনিসগুলো আমি আসলে খুব ভয় পাই। বিকজ আমি ঘন ঘন প্রেমে পড়ি না এবং অনেস্টিটা আসলে আমার কাছে খুব ভ্যালু রাখে। সো লাইফে বিয়ে শাদী একটা বড় ডিসিশন, যে আজকে ভালো লাগলো বিয়ে করে ফেললাম, কালকে ভালো লাগলো না ছেড়ে দিলাম আবার আরেকটা। সো এই জিনিস, এই জার্নিটা আমি আসলে কখনো করতে চাই না, বিকজ আমি আমার লাইফে অনেকগুলো সময় অনেক স্ট্রাগল করেছি, অনেক কষ্ট করে এখানে এসেছি। সো বাকি সময়টা আর ফাইটিং বা ব্যাড এক্সপিরিয়েন্স এর না আমি ভয় পাই। বাট তারপরেও কি কারণে কি পপি সবসময় একা থাকবে? এটাও তো হতে পারে না। একা কোথায়, যে আমার আশেপাশে তোমরা আছো, আমার কলিগরা আছে, পুরো ইন্ডাস্ট্রি আছে, আমার ফ্যানরা আছে, আমার ফ্যামিলি আছে, ফ্রেন্ডরা আছে, সো লট অফ পিপল আমার আশেপাশে আছে। সো মানে জীবনে আসলে বিয়ে শাদীর ক্ষেত্রে একটা সঠিক মানুষ দরকার, সঠিক মানুষটার অপেক্ষায় পেলে অবশ্যই সেটা আমরা বিবাহ বার্ষিকী উদযাপন করবই। আবার জানালে পরিবার আবার অন্য প্রসঙ্গে চলে যাই। চিত্রনায়ক রুবেল, তার সঙ্গে একসঙ্গে অনেকগুলো কাজ করা হয়েছিল এবং সেই কাজের সূত্রটা বোধহয় সম্ভবত মান্না ভাইয়ের থ্রুতে, মানে আমার একটা ভুল হতে পারে এই জন্য আসলে জিজ্ঞাসা করা যে প্রথম। আচ্ছা, এই জন্যই জিজ্ঞাসা করা যে হয়তো ভুল হতে পারে, কারণ রুবেল ভাইয়ের সঙ্গে আমি দেখেছি 22-23টা সিনেমা বোধহয় একসঙ্গে টানা করা হয়েছিল। ছবি রুবেল ভাইয়ের সাথে আমার সুপারহিট, কেন জানি তার সাথে আমার জুটিটা দর্শক খুব পছন্দ করত। সো প্রত্যেকটা ছবি অনেক, তার প্রোডাকশনের ম্যাক্সিমাম ডিরেকশনের ছবি ম্যাক্সিমাম আমি করেছি এবং ছবিগুলো সুপারহিট হয়েছে। সো আমি লাকি। হ্যাঁ, ডেফিনেটলি। এই মুহূর্তে আপনাকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য ছোট্ট একটা এভি আছে যেটা আমরা পর্দায় দেখতে চাই, চ্যানেল আইয়ের পর্দায়। সো আমাদের সঙ্গে বোধ হয় আরও একজন যুক্ত হয়েছেন। ওকে জি, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন শ্রদ্ধেয় বাদল খন্দকার। অবশ্যই আপনাকে শুভেচ্ছা জানাবেন, স্বাগত জানাচ্ছি আপনাকে তারকা কথনে। সালাম আলাইকুম। সালাম আলাইকুম, হ্যাপি বার্থডে পপি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি তোমার, তুমি যেখানে আছো এখান থেকে প্রায় 500 কিলো দূরে রংপুরে। ও আমি তো এমনি সবসময় বাসা যাই, বার্থডে জানার জন্য অনুষ্ঠান করি, আজকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আবারও গল্পে চলে যাই। পপি অপুর হাইট 5'8" যদি ভুল না করি, না আরো বেশি হবে। আচ্ছা, 7.5। সো সমস্যা হয়নি নায়ক নায়কের ক্ষেত্রে, মানে নায়কের সঙ্গে এত হাইট নায়িকা একটু তো কম বোধ হয় আমাদের দেশে। আমার বাসায় একটা বিশাল বড় জুতার র‍্যাক আছে। আচ্ছা, ওই র‍্যাকের মধ্যে লেখা আছে, মানে লেখা থাকতো মান্না ভাই তাক, রুবেল ভাই তাক, রিয়াজ ফেরদৌসের তাক। মানে আমার সব, মানে শুটিং এর সময় আমি শুধু বলতাম যে রিয়াজ ভাইটা নিয়ে আসো, ফেরদৌস এটা নিয়ে আসো বা মান্না ভাইটা নিয়ে আসো। তো জুতাগুলো সবসময় ভাগ করা থাকতো, যদিও আমি শুটিং এর স্পটে যে ওই ফ্ল্যাট শুটটা পড়তাম, তারপর ম্যাক্সিমাম একটু খুঁজে হয়ে কাজ করতে হতো। বাট সামহাও, ওই যে বললাম না, মনের মিল থাকলে, অ্যাডজাস্ট করা থাকলে, তাহলে মানে কাউন্টার আর্টিস্ট যদি সবসময় ভালো থাকে তাহলে আসলে হাইট বা অন্য কিছু ম্যাটার করে না। রাইট। এবং সো আমার সবকটা হিরোর সাথে এত বেশি আমি কোঅপারেশন তাদের কাছ থেকে পেয়েছি, ভালোবাসাটা পেয়েছি, তো আমার কাছে হাইটটা কোনো ম্যাটারই করে নাই। রাইট। দর্শক, এই প্রশ্নটি না করলে জানাই হতো না যে জুতার তাকের মধ্যেও মান্না ভাই, রিয়াজ ভাই এরকম লেখা থাকে। ওকে, সো এবার ছোট্ট একটা গানের ভিডিও দর্শকদেরকে আমি দেখাতে চাই। সো দারুণ রোম্যান্টিক একটি গান আমরা দেখলাম এবং আমার আমার মনে হয়েছে যারা দর্শকরা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন তাদেরও ভীষণ প্রিয় একটি গান। সো চলচ্চিত্র ভাবনা শুনবো, তার আগে একটা সারপ্রাইজ দর্শকদের জন্য আছে এবং সেই সঙ্গে আপনার জন্য, কারণ আপনি প্রথমবারের মতো ইমপ্রেস টেলিফিল্মের সঙ্গে কাজ করছেন এবং সেখানে আছেন আমাদের শ্রদ্ধেয় রাজু আলিম, যিনি এই এই প্রোগ্রামেরও আমাদের প্রডিউসার, এবং সেই সঙ্গে আজকে আমাদের সঙ্গে আরেকজন আছেন যিনি হচ্ছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। সো দুজনকে আমি স্বাগত জানাতে চাই এবং তারা কিন্তু আপনার হাতে একটি চেক তুলে দেবেন
কারণ এটা আজকে জন্মদিনের দিনে এমন একটা চুক্তি, এটা ডেফিনেটলি একজন শিল্পীর জন্য অনেক বড় ব্যাপার এবং আপনিও ভীষণ আনন্দিত হবেন যে একদম পাকাপোক্ত হলো চ্যানেলের সঙ্গে সম্পর্কটা, কারণ ইমপ্রেসের প্রযোজনায় প্রথমবারের মতো কাজ করা হবে। সো চলে এসেছেন আমাদের মাঝে, তারা আমরা বোধ একটু দাঁড়িয়ে তাদেরকে আমন্ত্রণ জানাতে পারি। সো পপি আপু, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় প্রথমবারের মতো কাজ করছেন চিত্রনায়িকা পপি এবং আছেন আমাদের রাজু আলিম ভাই, যিনি সম্ভবত তিনি কাজটি করবেন। আমার রাজু আলিমের চলচ্চিত্র, রাজু আলিমের চলচ্চিত্র চিত্রের সঙ্গে অনেকে যুক্ত হবেন এবং আছেন আমাদের চলচ্চিত্র পরিচালক সমিতির প্রেসিডেন্ট মুশফিকুর রহমান গুলজার, দুজনকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা, এবং সেই সঙ্গে এই মুহূর্তটা অন্যরকম। একেবারেই বিশেষ, কারণ আপনি এসেছিলেন যে আজকে তারকা কথনের অতিথি হয়ে আমরা কেক কাটবো, ফুলের শুভেচ্ছা জানাবো, যদিও করোনার কারণে আমরা কেকটা এখন লাইভে কাটি না, কেকটা আপনাকে বাসায় পাঠিয়ে দিব, কিন্তু এইরকম জলজন্ত দুটো সারপ্রাইজ সঙ্গে হচ্ছে হাতে আছে যে সারপ্রাইজ, কেমন লাগছে এই মুহূর্তে? আমি মানে 2020 অনেক খারাপ গেছে সব কিছু মিলিয়ে, তারপরে বললো যে অনেক খারাপের মধ্যে অনেক ভালো কিছু শুরু হয়েছে। সো আবারও কৃতজ্ঞতা এবং ভালোবাসা চ্যানেলের পরিবারকে এবং রাজু ভাইকে অ্যান্ড সবাইকে। আমি আমি বলবো যে আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে এর আগে পরিবার শুনতাম যে চলচ্চিত্র মানে একটা পরিবার, বর্তমানে এই পরিবারগুলো এখন মোটামুটি বিলুপ্তর পথে, বিচ্ছিন্ন হয়ে গেছে, বাট আমাদের ইন্ডাস্ট্রি আসলে আবার সেই আগের জায়গা দেখতে চাই। সেটার জন্য আমাদের পরিবারে যারা যারা আছেন, আগে যারা ছিলেন ডিরেক্টর, প্রোডিউসার, শিল্পী, কলাকৌশলী, যারা যারা আছেন মিডিয়া, সবাই মিলে আমরা আমাদের সকলের সমন্বয় আবার সেই ইন্ডাস্ট্রি সেই আগের জায়গায় আমরা দেখতে চাই, এবং আমি চাই যে আবার আমরা সবাই মিলে কাজ করব, ইন্ডাস্ট্রি জলজল করবে। ঠিক তাই, এটা মানে হিংসা আরি এই দ্বিধা দ্বন্দ্ব পলিটিক্স এইগুলো যেন আস্তে আস্তে আমাদের ইন্ডাস্ট্রি থেকে চলে যায়, চলে যায় নতুন একটা সুন্দর ইন্ডাস্ট্রি, যেমন করোনার পরে যেমন আমরা চাই সুন্দর একটা বাংলাদেশ, আমাদের ইন্ডাস্ট্রিটাও চাই যেন একটা সুন্দর ইন্ডাস্ট্রি মানে তৈরি হয়ে যাক আবার। সো আমি একটু জানতে চাই যে এই মুহূর্তে তো পরিচালক সমিতির যিনি তো গুলজার ভাই আছেন আমাদের সঙ্গে, সো কাজটা নিয়ে কি আগে কিছুটা আভাস দেওয়া হয়েছিল নাকি আজকে এসে প্রথম সারপ্রাইজ হওয়া? নো, রীতিমতো শকড, ওকে, আমাকে বলা হয়নি, আমি তো জানি জাস্ট প্রোগ্রামটা অ্যাটেন্ড করব। আচ্ছা, সো আমি একটু দর্শকদের সঙ্গে কথা বলি আবার আসছি। দর্শক আপনারা আমাদেরকে এখন দেখছেন চ্যানেল আই এর পর্দায় ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনে। দর্শক আমরা এই মুহূর্তে চ্যানেল আই পর্দা থেকে তো বিদায় নিচ্ছি, কিন্তু আমরা আপনাদের সঙ্গে থাকছি চ্যানেল আই এর ফেসবুক পেজ এবং সেই সঙ্গে ইউটিউব চ্যানেলে। সো আমাদের সঙ্গেই থাকুন, বাকি গল্পটুকু শুনতে থাকুন যে গল্পে আমরা ছিলাম, এবং একটু বোধহয় আরও একটি চলচ্চিত্রের কথা এই প্রসঙ্গে চলেই আসে, যেহেতু নতুন একটি চলচ্চিত্র আপনার হাতে আজকে, মানে হাতে বলতে কাগজপত্র সব হাতে, এবং মানে যেটা বলে যেটাকে কি বলবো আমি, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি যদি একটু অমিত হাসান ভাইয়ের সঙ্গে বোধহয় নতুনভাবে আপনি এবং শাকিব খান কাজ করছেন 13 বছর পরে এসে এই জুটি, সেটার প্রসঙ্গে যদি ছোট্ট করে আমাদেরকে একটু বলেন। শাকিবের সাথে আমার অনেকগুলো কাজ হয়েছে এবং ওর স্টার্টিংয়ের কাজগুলোর সাথে আমরা একসাথে কাজ করেছি, মানে ওর কেরিয়ার স্টার্টে। সো খুবই ভালো বন্ধু, খুবই ভালো মানুষ একজন, সো কাজ করে সবসময় ভালো লাগে, এবং ওর সাথে আমার ছবিগুলো সুপার ডুপার হিট হতো। সো আমি চাই যে দর্শক যেন আবার আমাদেরকে নতুনভাবে পর্দায় দেখতে পারে, এবং আমরা যেন দুজনে মিলে অনেক ভালো একটা কাজ দর্শকদের উপহার দিতে পারি। অমিত ভাইয়া যখন এটা সবাইকে জানিয়েছেন, সিনেমার কোনো নামটা বলেননি, সো সিনেমার নাম কি নির্দিষ্ট হয়েছে নাকি এখনো ঠিক হয়নি? ওই যে এক বনে অনেকগুলো বাঘ থাকলে নাম নিয়ে সমস্যা হয়, সো নামটা আসলে গল্পের অনুযায়ী আমাদের এখনো ঠিক হয়নি, স্টেপ বাই স্টেপ আসবে হয়তো ইনশাআল্লাহ। ওকে, সো পাশে যেহেতু গুলজার ভাই বসে আছে, তাকে নিয়ে যদি মন্তব্য করতে বলি, কি মন্তব্য করবেন?
যেহেতু পাশে বসে আছে সামনা সামনি প্রশংসা করা যেতে পারে বদনামের দরকার নাই আজকে তো আমার ডে গুলজারে আমার আমার সম্পর্কে কিছু বলো তাহলে হয়তো না সেই মাইক্রোফোন নেই দেখি আমি আসলে আপনাকে আপনার কাছে যেতে চাইলাম বিপদের সময় কিছু কিছু মানুষ পাশে থাকে আবার কিছু কিছু মানুষ কাছের মানুষ অনেক দূরে চলে যায় এবং বিপদের সময় বোঝা যায় যে কে আপন কে পর তো গুলজার ভাই হচ্ছে আমাদের সবার প্রিয় একজন মানুষ যে সবার বিপদে যে কোনো সময় যে কোনো মুহূর্তে পাশে পাওয়া যায় এবং সে হাতটা শক্ত করে ধরে এবং হাতটা ছাড়ে না তো এটাই হচ্ছে গুলজার ভাই সো আমরা লাকি যে আমরা গুলজার ভাইও তো একজন মানুষ পেয়েছি আমি তো আসলে পরিচালক সমিতির সে প্রেসিডেন্ট এখন বাট আমাদের সাথে রিলেশনটা হচ্ছে অনেক বছরের তার সাথে তার ছবিতে আমি কখনো কাজ করিনি কিন্তু মানে রিলেশনটা মনে হয় আরও অনেক আগের থেকে মানে সবসময় খুব ভালো একটা রিলেশন আমাদের মধ্যে এইটা তো দুঃখজনক যে গুলজার ভাইয়ের সিনেমাতে এখনো কাজ করা হয়নি আসলে হয় কি কাজটা ইম্পর্টেন্ট না মানে ভালোবাসাটা থাকলে কাজ কখনো না কখনো হয়ে যাবে এবং গুলজার ভাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য কারণ এই সময়টাতে একদম মধ্য দুপুরে যে আমরা তাকে সঙ্গে পাবো আপনি নিয়ে কাজ করেছে আমার সো দর্শক চুপি সাথে একটা কথা বলেছে সেটার প্রসঙ্গে হয়তো আমরা আবার দেখবো যে সামনে কখনো গুলজার ভাইয়ের চলচ্চিত্রের চিত্রনায়িকা পপি কাজ করছে সো তখন হয়তো আমরা দুজনকে একসঙ্গে আবার তারকা কথা বলতে পাবো তারপর মানে সিরিয়ালে অসংখ্য কখনো কখনো পড়বো গুলজার ভাইকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আমরা একটা চলচ্চিত্রের গান দেখে আসি ওয়াও সো এত রোম্যান্টিক সব সিনেমা এবং আমরা যে গল্পে ছিলাম আবার একটু চলচ্চিত্রের প্রসঙ্গে আসে যে চলচ্চিত্র নিয়ে বর্তমান যে সময় যাচ্ছে মানে আমরা হয়তো করোনার আগের সময়টাতে একটা আশাবাদী ছিলাম যে না ভালো একটা অবস্থানে আবারও যাচ্ছে নব্বই দশকের যে জনপ্রিয় চলচ্চিত্র একটু ভাটা পড়েছিল বাট তারপরেও এখন কেমন যেন আপনি যেটা একটু আগে বলছিলেন যে আমরা সেই পরিবারটাকে একটু বিচ্ছিন্ন হয়ে গেছি সো একদম বর্তমান সময়ে চলচ্চিত্রের যে অবস্থা বা চলচ্চিত্রের মধ্যকার যে মানুষগুলো তাদের মধ্যে যেমন এ ওকে বাদ দিচ্ছে উমক তাকে বাদ দিয়ে সেরকম একটা ব্যাপার ঘটছে তো সেটা নিয়ে আপনার অভিব্যক্তি কি বুঝে একই কথা যে সব কিছু ভুলে আমাদেরকে আসলে নতুন করে শুরু করতে হবে এবং যারা এই দ্বন্দ্বগুলো তৈরি করছে তাদেরকে আসলে অ্যাভয়েড করে ওই যে এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা লেবু তো এই জিনিসগুলো ছোটখাটো জিনিসের কারণে ইন্ডাস্ট্রিতে আসলে এই দ্বন্দ্বগুলো শুরু হয়েছে তো আলটিমেটলি সবার এক হয়ে সব কিছু ভুলে নতুন করে শুরু করতে হবে এবং শুরু করার সময় এসছে বিকজ তা না হলে ইন্ডাস্ট্রি এখন থাকবে না শিল্প আমাদের শিল্পী শিল্প সবই তো বিলুপ্ত হয়ে যাবে আস্তে আস্তে সো যার কারণে আমাদেরকে নোংরা মানে পলিটিক্স বা নোংরামি এগুলো ছেড়ে একজন আরেকজনের এনিমি না হয়ে একজন আরেকজনের পিছনে না লেগে মানে সামনে এক কথা বললাম একরকম বক্তব্য দিলাম পিছনে যে আরেক রকম কর্ম করলাম এইগুলো থেকে একেবারেই বের হয়ে এসে নতুনভাবে আসলে কাজ করা উচিত এবং নতুনভাবে সবকিছু শুরু করা উচিত ঠিক আমি আবার একটু পর্দার দিকে দর্শকদেরকে নিয়ে যেতে চাই দেখি পর্দায় কি আছে এবার ওকে সো এইটা দেখার পরে নার্গিস আক্তারকে মনে করতে হয় কারণ নার্গিস আক্তারের চলচ্চিত্র মেঘের কোলে রোদ দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন দ্বিতীয়বারের মতো এবং এটা পৌষ মাসের প্রীতির গান আমরা দেখলাম সো নার্গিস আক্তার পরিচালক নার্গিস আক্তারের সঙ্গে এটা দ্বিতীয় চলচ্চিত্র আপনার ওনার সাথে আমার তিনটা না চারটা কাজ হয়েছে এবং আমি বলবো যে আমার লাইফে অনেকগুলো ভালো কাজের মধ্যে তার সাথে যতগুলো ছবি করেছি প্রত্যেকটা কাজই অনেক সুন্দর ছিল মানে গল্প নির্ভর মুভি ছিল যেটাকে মানে নিজের কাজ দেখানোর সুযোগ ছিল এবং তিনি যদি সম্ভবত আটটি চলচ্চিত্র পর্যন্ত নির্মাণ করেছেন প্রতিটি খুব দুর্দান্ত এবং তার মধ্যে বেশ কয়েকটি চলচ্চিত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে এবং কয়েকটা ক্যাটাগরিতে সো আমি আবার একটু স্ক্রিনে দর্শকদেরকে নিয়ে যেতে চাই গঙ্গা যাত্রা চলচ্চিত্র এবং যে চলচ্চিত্রটি আপনাকে তৃতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দিয়েছিল এবং আমরা দেখলাম যে ঝাঁটা হাতে একদম যেটিয়ে বিদায় করার মতো অবস্থা যাই হোক এই যে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম চরিত্র এবং নিজেকে এত সুন্দরভাবে আপনি ভাঙতে পারেন আসলে কিভাবে সম্ভব হয় এটা বিকজ হচ্ছে আমার ডিরেক্টর আমি সবসময় বলে না যে মামাস বয় থাকে না আমি হচ্ছে সবসময় ডিরেক্টর গার্ল মানে আমি সবসময় ডিরেক্টরকে ফলো করি কারণ একটা ডিরেক্টর যখন একটা ছবির গল্প লিখে তখন সে পুরোটাই ক্যারেক্টার তার মাথার মধ্যে থাকে তো আমি সবসময়
ডিরেক্টরের ডিরেকশন এবং সে কী বলতে চায়, সে কী চায়, আমি ওইটা ফলো করি, যার কারণে দেখা যায় যে আমার ক্যারেক্টার ভেরিয়েশনগুলো চলে আসে। আর আমি তো আসলে লাইফে মানে আমার এত কম সময়ের মধ্যে এত বেশি ছবি কিন্তু খুব কম আর্টিস্টের ভাগ্যে জোটে। মানে ছবির সংখ্যা কতগুলো হবে? অলমোস্ট আমার 150-200 হয়ে গেছে ছবি। ও মাই গড, মানে এত শর্ট টাইমের মধ্যে এত বেশি ছবি, আমি লাকি যে আমি এতগুলো কাজ করার সুযোগ পেয়েছি এবং এত ভালো ভালো কাজ এবং এত ভালো ভালো ডিরেক্টরের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। আমি যদি এখন আসতাম তাহলে আমার এই আফসোসটা থেকে যেত যে এই কাজগুলো আমি আসলে পেতাম না। রাইট, তো আমি যে সময়টা এসেছি দ্য বেস্ট টাইম ছিল এবং আমি কাজ করার সুযোগ পেয়েছি। সো একদমই তাই, এবং আমি একটু এই ফাঁকে বলে রাখতে চাই, আমরা নর্মালি দেখা যেত যে কেকটা আমরা এই তারকা কথনের সেটেই কাটতাম, যেহেতু এখন করোনার সময়, সো আপনার জন্য ইয়ামি ইয়ামি একটা ইয়ামি কেক পাঠিয়েছে এবং সেই কেকটা আমরা আপনাকে আপনার হাতে দিয়ে দিব, আপনি বাড়িতে নিয়ে গিয়ে সবার সঙ্গে মিলে কাটবেন। অলরেডি আমার 9টা কেক কাটা হয়েছে, যদিও দশম কেক। ওকে, দশম কেক, বাট আমি এবার কোনো অনুষ্ঠান করছি না, বিকজ এক তো হচ্ছে করোনা, একটা খুব সারা পৃথিবীতে একটা ভয়াবহ সময় চলছে, তারপর হচ্ছে কিছুদিন আগে বন্যা চলছে, বন্যায় মানুষের প্রচুর ক্ষতি হচ্ছে, তারপর কদিন আগে এসিডে ওই যে মসজিদের ইয়েগুলো চলছে, এসিডে অনেক মানুষ মারা গেল, তো সব কিছু মিলিয়ে আমার মনে হলো না যে বার্থডেটা সেলিব্রেট করা উচিত, বাট অনেকে উইশ করছে ওটা তাদের ভালোবাসার জায়গা, ওটা ভালোবাসার জায়গা, বাট আমি আমার পার্সোনাল জায়গা থেকে কোনো প্রোগ্রাম করছি না, সব অফ করেছি। আচ্ছা, প্রোগ্রামের পারপাস যে আমার বাজেটটা ছিল সেই বাজেটটা আমি 3টা জায়গায় ভাগ করেছি। বাহ, মানে এই মানুষগুলোর মানে যারা ক্ষতিগ্রস্ত, যারা মারা গেছে তাদেরকে গভীরভাবে মানে তাদের প্রতি বলবো যে আল্লাহ যেন তাদেরকে ভেস্তে নসিব করে এবং তার পরিবারের সকলের প্রতি আমার সমবেদনা থাকছে এবং আমি দোয়া মাহফিল করাচ্ছি এবার, মানে মিলাদ মাহফিল করাচ্ছি, অ্যাটলিস্ট সারা মানে পৃথিবীর যে মানুষগুলো মানে এই ক্রাইসিসটা যেন পার করে চলে আসে এবং অটিস্টিক বেবিদের সাথে আমি কিছুটা কাজ করছি এবং ওদের ওখানে হেল্প করার চেষ্টা করছি, সহযোগিতা করার চেষ্টা করছি। অসংখ্য ধন্যবাদ এবং অনেক শুভকামনা, আরো অনেকগুলো নতুন কাজের কথাও আমাদের ছিল, যদিও সময়টা যেহেতু কম আমাদেরকে বিদায় নিতে হচ্ছে। অনেক অনেক ভালো থাকুন, অনেক ভালোবাসা এবং আরো শত শত বছর আপনি সুস্থভাবে বেঁচে থাকুন, যেটা সবসময় শুভকামনা জানাতেই হয়, এবং চ্যানেলের পুরো পরিবারের পক্ষ থেকে অনেক ভালোবাসা। এবং আগামীর পথে যেহেতু যাত্রা শুরু হলো আবার নতুন একটা কাজ নিয়ে এবং আরও কিছু কাজ আছে হাতে, সবগুলো কাজের জন্য অনেক শুভকামনা রইল, অনেক ভালো থাকুন। দর্শকদের উদ্দেশ্যে ছোট্ট করে কিছু বলুন। আবারও বলবো চ্যানেলের পরিবারকে অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা, এইভাবে সবসময় আমার সাথে এবং পাশে থাকবেন এবং আমি আপনাদের সাথে পাবো, এটাই আমার প্রত্যাশা। আর দর্শকদের উদ্দেশ্যে বলবো যে এইভাবেই ভালোবাসবেন, এইভাবেই পৃথিবী থেকে বিদায় নিতে চাই, ভালোবাসা নিয়ে, মানে সবার ভালোবাসা নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে চাই। আর আমার ইন্ডাস্ট্রি প্রত্যেকটা মানুষের কাছে আমি কৃতজ্ঞ যে আমি তাদের সহযোগিতা পেয়েছি, ভালো কাজ করার সুযোগ পেয়েছি, আমার ফ্যামিলি, আমার বন্ধুবান্ধব যারা আছেন, যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন, পাশে থাকছেন, কারণ একা একটা মানুষ সার্ভাইভ করা সম্ভব না, সবার সহযোগিতা ভালোবাসা পেলেই আরেকটা মানুষ এগিয়ে যায় এবং ভালো থাকে। সো আমার ভালো থাকার পেছনে যে মানুষগুলো আছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ভালোবাসা জানাচ্ছি। আবারও ধন্যবাদ সবাইকে, আবারও ধন্যবাদ। দর্শক বিদায় নিচ্ছে আজকের মতো ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথন থেকে, সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন আর সবসময় মানুষের পাশে থাকুন আর চ্যানেল আয়ের সঙ্গে থাকুন।